ইউটিউবে ইদানিং ভাইরাল হচ্ছে ইউটিউব ব্রডকাস্ট শর্ট ভিডিও। খুব সহজে আপনি চাইলে বানাতে পারেন কোনো কপিরাইট ছাড়াই, এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে সহজে আপনার চ্যানেলটিকে ভাইরাল করতে পারেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। তাহলে কীভাবে বানাবেন আমি সেটা আজকের ভিডিওতে দেখাবো, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আর অনেক দিন পরে ভিডিওটা দিলাম, আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে ব্রডকাস্ট ইন্টারভিউ, তুমি চাইলে বাংলাতে চাইলে বাংলা দিতে পারো অথবা হিন্দিতে চাইলে হিন্দি দিতে পারো। হিন্দি বাংলা যেটা দিয়ে সার্চ করবার সাথে সাথে তোমার সামনে কিন্তু লং ভিডিও চলে আসবে। আমি আবার বলছি, লং ভিডিও চলে আসবে, একদম ডিউরেশন অনেক বড় বড় লং ভিডিও চলে আসবে। দেখতে পারতেছো এখানে অনেক ভিডিও আছে, তুমি যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড ইজি প্রসেসড, তোমাদেরকে আমি ডাউনলোডটা দেখাতে পারলাম না। হ্যাঁ, তোমরা যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করবা, ডাউনলোড করার পরে তোমাদেরকে এটাকে ব্রডকাস্টে ছোটো করে নিতে হবে। এখন ছোটো করার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এটাকে ক্যাপকাটের অ্যাপের মাধ্যমে ছোটো করতে হবে। অনেক যারা শর্ট ভিডিও করে তারা কিন্তু এইসবই এভাবেই করে। দেখতে পারতেছো এখানে কিন্তু লং ভিডিওটাকে কেটে কেটে শর্ট করছে, কিন্তু শর্ট করার সিস্টেম আছে, ঠিক না? হ্যাঁ, শর্ট করার সিস্টেম আছে, এটা একটু অবশ্য তোমাদেরকে বুঝতে হবে। এখন আমি তোমাদেরকে এই ভিডিওটাকে শর্ট করে দেখাবো। জাস্ট আমি একটা ইন্টারভিউ এখান থেকে, যে কোনো একটা ইন্টারভিউ নেবো। দেখো এই যে চ্যানেলে ইন্টারভিউ, একটা তোমাদেরকে জিনিস বলতে চাই, তোমরা যদি হিন্দি টপিকের উপরে শর্টকাট শর্ট ভিডিও করতে চাও ব্রডকাস্টের, তাহলে কিন্তু তুমি এই চ্যানেলটাকে দেখতে পারো, টিসিআরস ক্লিপস। এর ভিডিওটি খুব ভালো লাগে এবং এর যে কোনো ভিডিওকে তুমি শর্ট ভিডিও করতে পারবা। আমি যে কোনো ভিডিও একটা ডাউনলোড করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পল হিসাবে আমি এই ভিডিওটাই নিবো। দেখতে পারতো সেখানে 13 মিনিট অথবা 7 মিনিটের ভিডিও আছে। আমি 7 মিনিট 24 না হলে 7 মিনিটে এই ভিডিওয়ের যে কোনো একটা ভিডিও নিয়ে এখন এটাকে শর্ট ভিডিও বানিয়ে দেখাবো। একটা লং ভিডিও আছে, তোমাদেরকে আমি দেখাই দিই। দেখতে পারতেছো এখানে কিন্তু শর্ট ভিডিও না, এটা লং ভিডিও। হ্যাঁ, দেখতে পারতেছো ডিউরেশন, দেখতে পারতেছো লং ভিডিও। আমি একটু শুনাই। Royalties are also signed based. দেখতে পারতেছো এটা কিন্তু লং ভিডিও। এখন এটাকে শর্ট করবো আমি। ডাউনলোড করার জন্য আমি শেয়ারে ক্লিক করবো, কপি লিঙ্ক করবো, এটা ডাউনলোড করে নিচ্ছি। এবং ধরে দেখতে পাচ্ছি আমার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হচ্ছে। এবং একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, এইসব চ্যানেলের ভিডিও কিন্তু কপিরাইট দেয় না। এবং একটা বিষয় তোমাদের অবশ্যই জানা দরকার, এইসব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয় না। কিন্তু আজকে তোমাদের ভিডিওতে এরকম একটা টিপস বলে দেবো, যে টিপসের মাধ্যমে খুব সহজে তোমাদের প্রত্যেক ভিডিও মনিটাইজেশন অন হবে। এটা 100% হবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তোমাদেরকে একটা টিপস অ্যাপ্লাই করতে হবে, যেটা অ্যাপ্লাই করলে তোমার এসব ভিডিও, তুমি ব্রডকাস্টের ভিডিও তুমি মনিটাইজেশন করতে পারবে। দেখো আমার ভিডিওটা এখন ডাউনলোড হয়ে গেলে, এখন আমি ক্যাপকাটে চলে যাবো। এবং ধরো অনেকদিন পরে কিন্তু আমি ভিডিওটা করতেছি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, অবশ্যই কমেন্ট করবা যে ভিডিওটা কেমন লাগলো। এরকম ভিডিও কিন্তু আশা করি তোমাদের সাথে রেগুলার দিতে পারবো। এখন নিউ প্রজেক্টে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে আমি যে ভিডিওটা ডাউনলোড করি সেই ভিডিওটা সিলেক্ট করার পরে আমি ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসবো। দেখো আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টাইম লাইনে চলে আসবো। এবং আমি তোমাদেরকে দেখাইছিলাম 7 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও, এটা কিন্তু 7 মিনিট 25 সেকেন্ডের ভিডিও। এখন এই ভিডিওতে কী কাজটা করতে হবে, প্রথমেই আমাদেরকে এই কাজটা করতে হবে। আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাই। এই যে রিশু একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবা। রিশুতে ক্লিক করার পরে তোমরা এই টিকটকের এটা সিলেক্ট করবা, ঠিক না? এটা সিলেক্ট করবা, অন্যটা করবা না, টিকটকেরটা করবা। ওকে, অন্যটি করলে হবে না, এটি করলে হবে না, তুমি টিকটকেরটা ওকে করবা। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন দেখো আমার ভিডিওর যে সিস্টেমটা আছে এটা কিন্তু এখানে হচ্ছে না, এমন এখানে হচ্ছে না, আমারটা কিন্তু এখানে ওকে আছে। এখন এটাকে আমাকে কাজ করতে হবে। কাজ করার জন্য আমি ওকে দিই। ওকে দেওয়ার পরে আবার এই যে ভিডিওটা আছে না, হ্যাঁ, এই ভিডিওতে একটা ক্লিক করতে হবে। কীভাবে ক্লিক করবো আমি তোমাদেরকে দেখাই। এই ভিডিওতে একটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এটাকে এইভাবে করবা। দেখো সমান করলাম, সমান করার পরে তোমার যতটুকু দরকার ভিডিওটা যেতে কিন্তু শুরু হবে সেখান থেকে তোমার করতে হবে। ধরলাম এখান থেকে ভিডিওটা শুরু হলে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর এটা কাজ করতে হবে যে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা ফ্রেমের মাঝখানে তোমার যে ব্রডকাস্ট করতেছে যে মেন অ্যাঙ্কার এবং তোমার সেলিব্রিটি, এদের ভিডিওটি মাঝখানে রাখতে হবে। এখন আমি এটা মাঝখানে রাখলাম, মাঝখানে পরে আবার দেখবো। মাঝ এই দেখো এখানে কিন্তু এটা এ পর্যন্তই মাঝখানে থাকলো। হ্যাঁ, আমি আবার এখান থেকে কেটে দেবো, যেহেতু আমার এখান থেকে পুরো ভিডিওটা নেওয়া যাবে না, 1 মিনিটের মতন ভিডিও নিব। এই যে দেখো আমি এখান থেকে ডিলেটে অপশন ক্লিক করে কেটে দিচ্ছি। এবং এটি আমার মাঝখানে আসতে হবে। আমি আবার বলি, যদি এখান থেকে তোমার ভিডিওটা শেষ হয় তোমরা আবার ক্লিক করো মাঝখানে আনবা, ধরে আবার এটা আনবা। এটা যদি চলে যায়, যেহেতু এটা চলে গেছে, আবার এখান থেকে কাটো। ওকে, এটাকে আবার ডিলেট করো, আবার এটাকে ক্লিক করে আবার মাঝখানে আনো। মানে মেনলি কথা হলো যে এই যে সেলিব্রিটি আছে তার ফেসটা মাঝখানে থাকবে, ওকে, এখানে না, এখানে না, মিডিলে থাকবে। ওকে, এটা মনে রাখতে হবে।
মিডল রাখার পরে তোমার এটা মিনিমাম কিন্তু তোমার কতটুকু ভিডিও করবে এটা করবে তুমি হলো মিনিমাম হলে 55 সেকেন্ড এর বেশি করবে না 55 সেকেন্ড করবা তাহলে বেটার হবে আমি ধরে নিলাম 55 সেকেন্ড ওকে হয়ে গেছে আমি এটাকে বাকিটা ডিলিট করে ফেলবো ডিলিট করার পরে এখানে ক্লিক করো এটা ডিলিট করে ফেলবো ওকে এখন কত হলো জাস্ট এখানে আমি যেটা বলছিলাম যে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিভাবে এটার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা এখন ভিডিওতে বলছি ভিডিওটি অবশ্যই লাইক করে দাও এখানে একটা কাজ করতে হবে তোমার চ্যানেলের নাম দিতে হবে ট্যাক্স আগে ক্লিক করো ক্লিক করবে এই ট্যাক্স অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে তোমার চ্যানেলের নাম দাও আমার চ্যানেলের নাম এরকম সেম আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরলো এই যে আমার চ্যানেলের নাম মুভি ওকে আমি এটা एग्जांपल দিলাম স্টাইলে ক্লিক করবা স্টকে যাবা এফেক্টে যাবা এফেক্টে যাওয়ার পরে এটা দিবা সিলেক্ট করবা আরেকটা জিনিস বলি তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে এটা সুন্দরভাবে চালাতে পারবে অন্য ক্যান্ডি থাকলে ভিপিএন ইউজ করতে হবে হ্যাঁ অবশ্যই এটা মাস্ট বি লাগবে এখন এই যে তোমার চ্যানেলের নামটা এটা তুমি কি করো পুরোটা সিলেক্ট করে তোমার ভিডিও অনুযায়ী তুমি 1 মিনিট অথবা 55 সেকেন্ডের ভিডিও অনুযায়ী তোমার ট্যাগটাকে মানে ট্যাক্সটাকে দিয়ে দিতে হবে এটা তোমার চ্যানেলের নাম তুমি চাইলে এখানে ক্লিক করে অ্যানিমেশন দিতে পারো স্টাইলে ক্লিক করলে অ্যানিমেশনের মত সিস্টেম হবে এই অ্যানিমেশন তুমি চাইলে যে কোনো অ্যানিমেশন দিতে পারো সমস্যা নাই ফার্স্ট অ্যানিমেশন আমরা দিলাম ওকে এখন কত হলো এই যে প্রত্যেকটা ভলিউম কিন্তু ওকে থাকবে সমস্যা নাই এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে এখানে প্রত্যেক ভিডিওটাকে এফেক্ট চেঞ্জ করতে হবে এখানে দেখবে একটা এফেক্ট অপশন আছে ফিল্টার ফিল্টারে যাই ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে ভিডিওটা যারা দেখতেছো ভিডিওটা সম্পূর্ণ দেখো ফিল্টারে যাওয়ার পরে যে কোনো ফিল্টার তোমার এখান থেকে অ্যাড করতে হবে ওকে ফাইন আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম ওকে এখন এটাকে ধরে অ্যাড করে দিলাম এখন কত হলো আমার কাজটা কিন্তু শেষ হ্যাঁ ঠিক না এখানে একটা কাজ করতে হবে তোমাদেরকে যে কোনো মিউজিক অ্যাড করতে হবে মিউজিক অ্যাড করার জন্য অডিওতে যাও আমি যেহেতু ফুল টিউটোরিয়ালটা দিতেছি কিভাবে করবা অবশ্যই এভাবে দেখলে তোমাদের হয়ে যাবে একটা মিউজিক আমি নিয়ে নিলাম নন কপিরাইট কোনো কপিরাইট মিউজিক যাবে না এবং এটা সাউন্ড কমিয়ে নিলাম একবারে অল্প সাউন্ড দিলাম তারপরে ওকে করলাম ওকে করার পরে এই মিউজিকটা তুমি কোথায় পাবা এই মিউজিকটা ইউটিউব লাইব্রেরি থেকে নিয়ে নিতে পারো একবারে সম্পূর্ণ ফ্রি কোনো সমস্যা নাই কোনো কপিরাইট আসবে না এখন কত হলো জাস্ট আমি তো বলছিলাম যে এই ভিডিও তোমার কোনো কপিরাইট দিবে না কী করতে হবে এটার জন্য কী করতে হবে এটার জন্য কী করতে হবে এটার জন্য করতে হবে হলো তুমি এখানে ক্লিক করো বেটে সাউন্ডটাকে কমিয়ে দাও ওকে সাউন্ড কমিয়ে দাও এতটুকু জায়গায় তোমার ভয়েস দিতে হবে হ্যাঁ ভয়েস দিতে হবে ভয়েসটা কীভাবে দেবে আমি বলেছি ভয়েসটা দিতে অডিওতে ক্লিক করবে ক্লিক করার পরে এই রেকর্ডে ক্লিক করে তুমি বলে দিবা যে এই শিল্পীটা কিসের জন্য আজকে এই ভিডিওতে এই শিল্পীটা এই ভিডিওতে কী কী বলবে তার ব্যক্তিগত ব্যাপারে এসব বলে তোমাকে অবশ্যই রেকর্ড করে দিতে হবে এবং এটা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মতন রেকর্ড করে দিবা তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ 100% হবে যেহেতু তোমার এখানে কোনো কিছু আছে এখন কথা হলো মেন যে কাজটা যেটার জন্য সব ভিডিও কিন্তু একটু অন্যরকম এফেক্ট হয় সেটা হলো কি ট্যাগ ক্যাপচেন হ্যাঁ এই অটো ক্যাপচেন এই অটো ক্যাপচেনটা অবশ্যই তোমার অ্যাড করতে হবে অটো ক্যাপচেনে ক্লিক করো ক্লিক করার পরে যে কোনো একটা ক্যাপচেন তোমার এখান থেকে সিলেক্ট করে নিও আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি এটা অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাই দিলাম ওকেতে ক্লিক করো দেখবা 100%-এর ভিতর হলে এটা তোমার যে ক্যাপচেন আছে টেক্সট ক্যাপচেন এটা অ্যাড হয়ে যাবে হ্যাঁ এবং সম্পূর্ণ ফ্রিতে এইখানে কোনো ঝামেলা করতে হবে না তোমাদের অন্য জায়গায় যেতে হবে না ট্যাক্স যে এই ক্যাপচারের জন্য ঠিক আছে আর ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি ভিডিওটা একটু বড় হতেছে কিন্তু ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে নাহলে তোমরা বুঝবে না হ্যাঁ এই যে দেখতে পারতেছ আমার এখানে ক্যাপচারটা অ্যাড হচ্ছে এখন দেখবো সুন্দর একটা ক্যাপচার আমার ভিডিওতে চলে আসে তারপর আমি ভিডিওটাকে আপলোড করতে পারবো আমার চ্যানেলে হ্যাঁ আর এইসব ভিডিও 100% ভাইরাল হয় আমি তোমার সাথে একটা চ্যানেল শেয়ার করবো এই ভিডিওতে দেখবা যে মিলিয়নের উপরে ভিউস আছে দেখো টেক্সট জেনারেট হয়ে গেছে এখন আমি তোমাদের কিছু শোনাই দেখো দেখছো কত সুন্দর এই যে টেক্সটটা কিন্তু হয়ে গেছে অলরেডি হ্যাঁ এই যে আবার দেখাই দেখতে পারতেছ তোমরা যে এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ এবার এই হলো মেন এখন চলো আমি যে চ্যানেলটা তোমাদেরকে দেখাবো যে এইসব ভিডিও আসলে কি ভাইরাল হয় কি না সেটা দেখাবো এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবা এটা অলরেডি এক্সপোর্ট হওয়া শুরু করবে আমি এক্সপোর্ট করলাম না আমার এক্সপোর্ট করার দরকার নাই ওকে এখন চলো চ্যানেলটা দেখাই হ্যাঁ বন্ধুরা এই যে চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলে দেখতে পারতেছো এই চ্যানেলে দেখো
2.2 million views এবং 181 views এবং 1300 এবং 1200 এ দেখতে পড়তেছে এটা সবচেয়ে ভাইরাল হলো এটা 2.2 যে দেখতে পড়তেছে এটা কিন্তু একটা ভাইরাল ভিডিও এভাবে এই মূলত এই এই চ্যানেলও কিন্তু এভাবে ভিডিও আপলোড করা হয়েছে তুমি যদি চাও তাহলে সুন্দর একটা ভিডিও তুমি আপলোড করতে পারবা শর্টকাট হ্যাঁ ব্রডকাস্টের ভিডিও তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না দেখাবেন এক্সট্রা নভিডিও আসসালামু আলাইকুম